প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রসূতি মায়েদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নাজনীন রশিদ শিউলি 1972 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে এবং প্রিয় দর্শককে। ম্যাডাম, এই যে উচ্চ রক্তচাপ, এটি সবসময় একটি সমস্যা এবং সবার ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখার দরকার হয়, কিন্তু যারা প্রেগনেন্ট মা যারা, তাদের বেলায় এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তা আপনি যদি আমাদের একটু শুরুতে মূল বিষয়ে যাওয়ার আগে বুঝিয়ে বলেন যে একজন মানুষকে তার রক্তচাপ নর্মালি তো যেটা থাকবে সেটাকে কখন উচ্চ রক্তচাপ বলবো, এবং এই উচ্চ রক্তচাপের কারণে প্রেগনেন্সির সময় বেশি গুরুত্ব কেন দিতে হবে? প্রথমেই আমি বলতে চাই যে উচ্চ রক্তচাপজনিত কারণে আমাদের মা মৃত্যুর হার কিন্তু অনেক। যেমন এটি হতে পারে 12 থেকে 15% বা 12 থেকে 15%, এটা কিন্তু যথেষ্ট অনেক বেশি আর কি। তো এই কারণেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে বিষয়টি কী, কতটুকু গুরুত্ব দিতে হবে এবং মাদেরকে আমরা কীভাবে যত্ন নিলে এর থেকে আমরা কিছুটা এর কমপ্লিকেশন বা জটিলতা থেকে মা এবং বাচ্চাকে আমরা মুক্ত রাখতে পারবো, এই বিষয়টি আসলে জরুরি। আমরা উচ্চ রক্তচাপ বলবো হলো আমাদের ব্লাড প্রেশারের দুটো পার্ট, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক, নিচের একটা প্রেশার, উপরে একটা প্রেশার। স্বাভাবিক দর্শক যেভাবে জানে, নিচেরটা হলো আমার 90 নিচে, 60-90 আমরা নর্মাল রেঞ্জ বলি, আর সিস্টোলিকটাকে বলি 100/100-140 মিলিমিটার অফ মার্কারি। তো আমাদের প্রেশারের এই কাট অফ পয়েন্ট, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক যদি 90-এর উপরে যায় অথবা 90 থাকে এবং সিস্টোলিকটা যদি 140 অ্যাভাব অর ইকুয়াল টু 140 থাকে, সাস্টেনেবল, এবং দুটো এপিসোডে যদি আমি এই রেইজড প্রেশার পাই যে উচ্চ রক্তচাপ, এবং এটা যদি আমি 6 ঘন্টার ইন্টারভেল, মানে আমি দুটো বার নিব এবং 6 ঘন্টার ইন্টারভেলে আমি যদি দুবারই তার প্রেশার বাড়তি পাই, তখন তাকে আমি চিন্তা করব যে তার উচ্চ রক্তচাপ আছে। আর এটা হলো যে প্রেগনেন্সি পিরিয়ডে তার হঠাৎ করে দেখা দিতে পারে, সেটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো তার আগে থেকেই প্রেশার ছিল, উচ্চ রক্তচাপ ছিল কিন্তু সে তিনি জানতেন না, এবং তিনি আমার কাছে হয়তো প্রথম 3 মাসের মধ্যে আসলেন অথবা 5 মাসের আগেই আসলেন, তখন সে ডিটেক্টেড হলো চেকআপ করতে, রুটিন চেকআপে এসে, তখন তাকে কিন্তু আমরা ক্রনিক হাইপারটেনশন অথবা তাকে এসেনশিয়াল হাইপারটেনশনের গ্রুপে ফেলবো। তার প্রি এক্সিস্টিং বিপি বেশি ছিল বাট তিনি জানতেন না, ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে তিনি ডিটেক্টেড হলেন। সেই প্রেশারটা হলো প্রেগনেন্সির আগেই। আর একটা গ্রুপ পাই আমরা যে ডিউ টু প্রেগনেন্সি, প্রেগনেন্সির যে চেঞ্জ, এই চেঞ্জের কারণে তার প্রেশার দেখা দিল, সেই গ্রুপটা হলো যে আফটার 5 মান্থস, মানে সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সিতে তার এটা ডেভেলপ করে ডিউ টু ভেরিয়াস চেঞ্জ, মানে অনেক ধরনের পরিবর্তন, ফিজিওলজিক্যাল পরিবর্তন কারণে হতে পারে। এখন ম্যাডাম, এই যে 3টা গ্রুপ আপনি ভাগ করলেন, এর মধ্যে যদি আমরা প্রথম থেকে আসি, যে এটা হলো দুটো গ্রুপ, এখন একটা এটাকে আমরা বলতে পারি জেস্টেশনাল হাইপারটেনশন, যার প্রেগনেন্সি জনিত কারণে প্রেশারটা দেখা দিল, এদের প্রেশারটা কিন্তু আবার রিভার্স করতে পারে, তারা নর্মালে চলে যায় আফটার ডেলিভারি, হ্যাঁ আফটার এন্ডিং অফ দ্য প্রেগনেন্সি, প্রেগনেন্সির পরে তার আবার এই প্রেশারটা নর্মালাইজেশন হয়ে যেতে পারে, যেতে পারে সাম পার্সেন্টেজে, এটা কিন্তু পারসিস্ট করে, করতে পারে, মানে উচ্চ রক্তচাপের রোগী হিসেবে তিনি থেকে যেতে পারেন কিন্তু সেটার সংখ্যা কম, হ্যাঁ ইন লং রান। এখন যেটা বলছিলাম, প্রথম গ্রুপের বেলায় যদি এরকম হয় যে কোনো মা উচ্চ, কোনো নারী উচ্চ রক্তচাপে ভুগছেন,
তিনি সন্তান নিতে চান, সেই ক্ষেত্রে তার আগেভাগেই কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে কি না, বা আপনাদের কোনো কাউন্সিলিং কিংবা তার যে ড্রাগ বা মেডিসিন নিতেন সেটার মডিফিকেশন এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা? এটা অনেক ভালো কোশ্চেন এবং পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটা হলো যে অনেক রোগী আছেন যে প্রিভিয়াসলি শি নোজ সে হাইপারটেনসিভ, কিন্তু সে প্ল্যান প্রেগনেন্সি নিচ্ছে, বাট শি ইজ নট অ্যাওয়ার যে ওই ড্রাগটা তার ডিউরিং প্রেগনেন্সি বা গর্ভবতীকালীন ওই ড্রাগটা তার বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সে ব্যাপারে সে অ্যাওয়ার না। এই কারণে আমাদের আসলে দেশে এটা গড়ে ওঠে নাই এখনও প্রিকনসেপশন কাউন্সিলিং ক্লিনিক, যেটা আসলে একটা কাপল তার প্রেগনেন্ট হওয়ার আগেই তিনি যাবেন, কিছু ইনফরমেশন নেবেন, কিছু ড্রাগের সুইচিং হয়, যেমন আমি একটু সেফ ড্রাগের সুইচ করব। সে ড্রাগটা হয়তো নন প্রেগনেন্ট কন্ডিশনে গুড ফর হার, বাট ডিউরিং প্রেগনেন্সি কিছু ডেলটেরিয়াস এফেক্ট করতে পারে বা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সেই ক্ষেত্রে আমরা ড্রাগগুলোকে সেফ ড্রাগে তাকে সুইচ করব। সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিটোটক্সিক হতে পারে, তারপরে কনজেন্টাল অ্যানোমেলি করতে পারে বাচ্চার, বাচ্চার কিছু গঠনগত ত্রুটি করতে পারে, সেই কারণে আমাদের একে সুইচ করা প্রয়োজন এবং কাউন্সিলিংটাও গুরুত্বপূর্ণ। কাউন্সিলিংটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি খুব এডুকেটেড কাপলরাও আসলে আফটার বিং প্রেগন্যান্ট দে কাম টু আস। এটার একটা কারণ এরকম হতে পারে যে একটা হচ্ছে প্ল্যান্ড প্রেগন্যান্সি, পরিকল্পনা করলেন যে আমরা এখন সন্তান নিব সেটা একটা, কিন্তু আনপ্ল্যান্ড প্রেগন্যান্সির সংখ্যাই তো এখনো অনেক। সেই ক্ষেত্রে ধরেন যাদের আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি তাদের মধ্যে একটা অংশ আগে থেকে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন এটা জানতেন, আবার কেউ জানতেন না, এই দুই গ্রুপই হঠাৎ করে প্রেগন্যান্সি অবস্থায় আপনার কাছে এলো, আপনাদের কাছে এলো এবং দেখলেন উচ্চ রক্তচাপ, তখন আপনারা কী করে থাকেন এটা ম্যানেজমেন্টের জন্য? আমরা তাকে তো আমরা স্বাভাবিক গর্ভবতী মা হিসেবে যেগুলো দেওয়ার তো দিব, আর এদের এক্সট্রা যেটা কেয়ার সেটাকে অবশ্যই নর্মালাইজেশন অফ ব্লাড প্রেশার নর্মাল রাখতে হবে, তাকে একটা লেভেল মেনটেন করতে হবে যে এই বিপিটাকে আমরা বাড়তে দিব না, কারণ এটা কমপ্লিকেশন অনেক। এবং এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, কমপ্লিকেশন বলতে চাচ্ছি যে যার প্রেশার আছে তার হয়তো ক্রনিক হাইপারটেনশন ছিল, তার উপরে তার প্রি এক্লামশিয়া আবার ডেভেলপ করতে পারে। প্রি এক্লামশিয়াটার সাথে এটুকুই ডেফার করে যে তার প্রেশার বাড়লো সাথে প্রোটিন ইউরিয়া। আগে ট্রায়াড বলা হতো যে উচ্চ রক্তচাপ প্রোটিন ইউরিয়া এবং সাথে ইডিমা, এখন ইডিমাটাকে আসলে এক্সক্লুডেড করা হয়েছে, পানি আসা যেটাকে সাধারণত ফুলে যাওয়া। জি জি, এটা হলো ন্যাশনাল ব্লাড প্রেশার কন্ট্রোলিং এডুকেশন প্রোগ্রাম, যারা প্রোগ্রামের আওতায় তারা এটা এক্সক্লুড করেছেন, কারণ নর্মাল প্রেগনেন্সি তো ইডিমা হয়, তখন এই ক্রাইটেরিয়াটাকে বাদ দিয়ে আমরা উচ্চ রক্তচাপ প্লাস প্রোটিন ইউরিয়া, প্রোটিন যাচ্ছে ইউরিনের সাথে, এই দুটো হলে আমরা প্রি এক্লামশিয়া বলবো। এবং এই প্রি এক্লামশিয়া ক্রনিক হাইপারটেনশন যে রোগীর হবে তাকে আমরা বলবো ক্রনিক হাইপারটেনশন উইথ সুপার ইম্পোজ প্রি এক্লামশিয়া, আর যার নতুন ডেভেলপ করলো তার প্রি এক্লামশিয়া। এটা খারাপ একটা কনসিকোয়েন্স হলো, এটা ইট মে বি কমপ্লিকেটেড বাই এক্লামশিয়া কনভালশন, তার একটা মানে খিচুনি হবে, এই খিচুনিটা আমাদের জন্য খুব হ্যাভক বা পেশেন্ট এবং ফিটোম্যাটার্নাল আউটকাম খুব এফেক্ট করবে, যে মা বাচ্চা দুজনেই খুব ক্ষতিগ্রস্ত হতে পারে, ইভেন উই ক্যান লস দ্য বেবি, আমরা বাচ্চাটাকেও লস করতে পারি, মায়ের অনেক মর্বিডিটি হতে পারে, যেমন তার হার্ট ব্রেন লিভার এভরিথিং ক্যান বি এফেক্টেড, মা অনেক খারাপ কন্ডিশনে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সো এই মাদেরকে আমাকে আগে থেকেই তাকে গুরুত্ব দিতে হবে, তাকে অ্যান্টিনেটাল চেক আপে তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, তাকে এগুলোকে কাউন্সেলিং করতে হবে, এটা গুরুত্ব কী, বিশেষ করে আমাদের মারা এখনও ডিপেন্ডেন্ট, ইয়ার দে আর ডিপেন্ডেন্ট অন ফ্যামিলি, শাশুড়ি অর হাজব্যান্ড, তাদের মতামতের উপরে তাদের অনেক সময় চলতে হয়, এদেরকে আমি ইউজুয়ালি শাশুড়ি বা হাজব্যান্ডকে নিয়ে আসতে বলি এবং সবসময় এই গুরুত্বটা বোঝানোর চেষ্টা করি যে তাকে কতটুকু রেস্ট দিতে হবে, তার মেডিকেশন প্রপারলি করতে হবে, তাকে নিয়মিত ডাক্তারের কাছে শরণাপন্ন মানে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে আসতে হবে, এর গুরুত্বগুলো বোঝানোর চেষ্টা করি। এবং আমার মনে হয় আমাদের মাধ্যমে সব মাকে এই অ্যাওয়ার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের MDG-র বড় প্যারামিটার হলো টু রিডিউস ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ডেথ, সেটা কিন্তু এটার সাথে খুবই রিলেটেড এবং এইভাবে সচেতন করে যদি আমরা
একজন গর্ভবতী মায়ের, তার বেলায় যদি আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি, তার মাধ্যমে প্রিএক্ল্যাম্পসিয়া এবং এক্ল্যাম্পসিয়া যদি নিয়ন্ত্রণ করতে পারি, মাতৃমৃত্যুর হার এমনকি গর্ভজাত সন্তান সহ যে মৃত্যুর হার এটা কমাতে পারবো। ভাইটাল অর্গানগুলো খুবই অ্যাফেক্টেড হয়, নট অনলি দ্যাট আমরা উই মে লস দ্য ফিটাস, যে বাচ্চাটাকে আমরা লস করতে পারি। আমরা এই লস চাই না এবং আশা করছি সবাই সচেতন হবে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনাকেও ধন্যবাদ, আর দর্শককে এনটিভির মাধ্যমে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।